নমস্কার সুপ্রিয় দর্শক সকলকেই স্বাগত হিন্দু লাইফ ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক আমার এটা একটা গর্বের বিষয় যে আমার এই চ্যানেলের ভিডিওর রেটিং নাইনটি এইট পারসেন্টের ওপরে অর্থাৎ নাইনটি এইট পারসেন্টের বেশি পজিটিভ রিভিউ এই ভিডিওগুলিতে এবং এক দুই পারসেন্ট ডিসলাইক হয় সুতরাং বুঝতেই পারছেন যে ভিডিওর কোয়ালিটিটা কী আমি অত্যন্ত গর্বের সাথে বলতে পারি যে আমি রং ভিডিও করি না মানে ভুয়া তথ্য ছড়াই না আমি গুজব ছড়াই না গুজব সন্ত্রাসী যারা আছে তারা তারা কারা তারা আপনারা জানেন এবং সবসময়ই অনেকেই আমি যেই কমেন্ট দেখি আর কি অনেকেই বলেন যে এই চ্যানেলটি তারা দেখে একজন নির একটা নির্ভরযোগ্য সোর্স হিসাবে সোর্স অফ নিউজ তো যাই হোক আমি বেশ কয়েকটি ভিডিও দিয়েছিলাম বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলন নিয়ে তবে এই এই কোটা সংস্কার নিয়ে আমার ভিডিওতে দুই তিনজন দুই দুই তিন এক দুই পার্সেন্ট ভিউয়ার তারা মন্তব্য করেছেন যে আমি নাকি সঠিক তথ্য দিচ্ছি না এবং তারা দুইজন বিশেষ করে হিন্দু মানুষ তারা বলছে যে আমি আমার ভিডিওতে যেইভাবে আমি এই ইটাকে উপস্থাপন করছি কোটা সংস্কার আন্দোলনটাকে এটা সঠিক নয় এবং এক মহিলা তার নামে মহিলা আমি জানি না তিনি একজন মহিলা বা ছাত্রী কিনা বা আমার বা কোনো হিন্দু কিনা যাই হোক তিনি বলেছেন যে এতদিন আপনার প্রতি অনেক শ্রদ্ধা ছিল কিন্তু আজকে এখন যেই ভিডিও দেখতেছি আমার মনে হচ্ছে যে আপনিও বিউ তো যাই হোক আমি এই জবাবটা দেওয়া প্রয়োজন মনে করতেছি তো কারণ আমি চাই না যে স্বভাবতই যে এই এক দুজন দর্শকের হৃদয়ের রক্তক্ষরণ হচ্ছে যে তারা একটা আন্দোলনের সাথে গভীর ভাবে সংযুক্ত বা গভীরভাবে একটা আন্দোলনকে বিশ্বাস করে এবং আমি সেই আন্দোলন নিয়ে আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করছি তাদের অন্তর্জালা হচ্ছে সত্যি বলতে কি আমি নিজেও কোটা সংস্কারের পক্ষে আমি প্রত্যেকটা ভিডিওতেই বলেছি যে কোটা একটা জঘন্য সিস্টেম একটা সভ্য দেশে মানে এই ব্যাপক হারে কোটা চলতে পারে না কোটা হওয়া উচিত যে টার্গেটেড গেটেড যারা নাকি পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছে তাদেরকে সামনে এগিয়ে দেওয়ার জন্য বা সমাজে প্যারিটি আনার জন্য বা সোশ্যাল জাস্টিস এস্টাবলিশ করার জন্য এই বৈষম্য বঞ্চনা গুছানোর জন্য কিছু কিছু ক্ষেত্রে কোটা থাকা দরকার এবং সেটার একটা সানসেট পিরিয়ড থাকা দরকার যে বা একটা গোল থাকা দরকার যে এই এই জিনিসটা এই রক্ষটা বলে বলে এই কোটা এটা প্রথাটা বাতিল হয়ে যাবে সেইভাবে আমি বিশ্বাস করি এবং আমার বিশ্বাস ছিল যে এই কোটার আন্দোলনেরও উদ্দেশ্যটা সেরকম কিন্তু আমরা দেখেছি কোটা যতই মানে আন্দোলনটা যতই ব্যগবান হচ্ছিল ততই কোটার এই আন্দোলনে সওয়ার হয়ে একটি প্রতিক্রিয়াশীল চক্র একটা দুষ্ট চক্র হ্যাঁ যারা সমাজের বিষবৃক্ষ তারা এই আন্দোলনে সওয়ার হয়েছে ক্ষমতা দখলের একটা ভেহিক্যাল বা হাতিয়ার হিসাবে তারা এই কোটা আন্দোলনে চেপে বসেছে ক্ষমতা দখলের সুযোগ হিসাবে তো যখন এইটা আমি অনুধাবন করতে পারলাম এরপরে আমার মনে হয় না যে এই কোটা কোটা আন্দোলনকে আর সমর্থন করা যায় কোটা আন্দোলনকে অবশ্যই সমর্থন করি কিন্তু কোটা আন্দোলনটাকে পরে মানে বর্তমানে যারা পরিচালনা করছে বা যেই দিকে নিয়ে যাওয়া হচ্ছিল সেটা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় দর্শক আমার এই অ্যাগ্রিভড যেই ভিউয়ার আছেন যারা কষ্ট পেয়েছেন বা কষ্ট পাচ্ছেন তারা বলেছেন যে আগে ছাত্র ছাত্রলীগ হামলা করেছে তারপরে কোটা সংস্কারকারীরা হামলা করেছে বুঝলাম ভালো তো ছাত্রলীগ খারাপ ছাত্রলীগকে আপনারা খারাপ বলছেন ছাত্রলীগ হামলা করেছে হ্যাঁ নিয়মতাত্ত্বিক আপনারা প্রতিবাদ করতে পারেন কিন্তু আপনারা কেন হামলা করতে গেলেন তাহলে আপনারাও সেই খারাপের খারাপ বলতে বলতে গিয়ে তো আপনারাও নিজেরাও খারাপের পটটা ধরলেন সুতরাং সেই খারাপকে কি আমি বলবো যে আপনারা এই ভালো এই খারাপটাকে তো আমি ভালো বলতে পারবো না ছাত্রলীগ যদি খারাপ কাজ করে থাকে এবং আপনারাও যদি পাল্টা সেই খারাপ কাজটাই করেন অবশ্যই আপনারাও নিন্দনীয় নিন্দনীয় তাই না আজকে হিটলার খারাপ কাজ করেছে এখন হিটলারের বাহিনী যেটা নাৎসি সেই নাৎসিদের বর্বরতার প্রতিবাদে আমরা যদি সেই বর্বরতা চালাই তাহলে আমরা নাচিদের চাইতে ভালো হলাম কি করে দর্শক মেট্রো রেলে আগুন দিয়েছে ভাবতে পারেন মেট্রো রেলে আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন উপর দিয়ে ট্রেন যাচ্ছে নিজ দিয়ে আগুনের লেলিহান ছুটছে এটা অন্য কোনো দেশ হইলে আমি জানি না বাংলাদেশের ড্রাইভারদের কি ট্রেনিং আছে তারা আগের স্টেশনেই কিন্তু কিন্তু ট্রেনটা থামিয়ে দেওয়া উচিত ছিল এই ট্রেনটা আর আসা উচিত ছিল না এখানে কারণ এই ট্রেনে অনেক কিছু ঘটে যেতে পারতো এই যে যেই আগুনের লেলেহিয়ান শিখা ওইখানে ছড়িয়ে পড়েছিলো এই ট্রেনে আগুন লেগে কিন্তু সবগুলি মানুষ মারা যেতে পারত এবং এই ট্রেনের এইখানে যে আগুন লাগছে এই সংবাদটা কিন্তু আগের স্টেশন মানে জানার মতো মেকানিজম বা সতর্ক ওয়ার্নিং সিস্টেম একটা থাকা দরকার ছিল আছে কি আমি জানি না এবং এই বাংলাদেশে হাজার হাজার মানুষ মূল্য মূল্যত কিছু আসে যায় না কারণ এই যে দেখেন প্রায় তিন চারশো মানুষকে মানে এই কোটা আন্দোলনে ছাত্রছাত্রী এবং সাধারণ মানুষকে মেরে ফেলা হয়েছে এইটারও আমি নিন্দা করি যে এই এই হত্যাযোগ্য মোটেই কাম্য নয় একটা মানুষ পুলিশ কেন এইভাবে মানুষকে রাস্তায় গুলি করবে অকাতরে গুলি করবে তারা ধরে নিয়ে যেতে পারে বিচার করতে পারে নাশকতার জন্য কিন্তু যেইভাবে তারা এটা দমন করেছে এটাও আমি সঠিক বলে মনে করি না কিন্তু আমি চাই যে যারা নাকি এই নাশকতায় জড়িত হয়েছে তাদের বিচার হোক দর্শক সেতু মন্ত্রণালয়ে ভাংচুর হয়েছে প্রায় ভেঙে ফেলা হয়েছে তিরিশ চল্লিশটা গাড়িতে আগুন লাগানো হয়েছে এটা কি সমর্থনযোগ্য অবশ্যই সমর্থনযোগ্য না দর্শক আপনার কোটা আন্দোলন শুরু হয়েছিল সেই ভিপি নুর নুরু নুরু আর কি নুরার মাধ্যমে সেই নূরের আপনারা যদি তার চিন্তা ভাবনা দেখেন সে কি একজন অসাম্প্রদায়িক ব্যক্তি সে কি একজন প্রগতিশীল ব্যক্তি এই যে আমাদের হিন্দু ভাই বোনেরা যে আজকে কোটা আন্দোলন নামে চিল্লাচ্ছেন কোটা আন্দোলন যারা পরিচালনা করছে তাদের উদ্দেশ্যটা কী এই উদ্দেশ্যটা কিন্তু এখন প্রশ্নবিদ্ধ হচ্ছে কারণ তাদের অতীত আমরা দেখেছি আবু সাঈদ আবু সাঈদ হয়েছে এখন বাংলাদেশের বীর সন্তান হিসাবে আপনারা তুলে ধরতেছেন কিন্তু আবু সাঈদের ফেইসবুক পেজটা একবার ঘুরে আসুন সেইখানে আমি তার ফেসবুকে বেশ কয়েকটা পোস্ট দেখেছি হিন্দু হিন্দুদের বিরুদ্ধে এবং বলেছে যে হিন্দু রানাকি মুসলমান মেয়েদের এই সাথে প্রেম করে তাদের পেটে বাচ্চা দিয়ে মানে পালিয়ে যায় ষড়যন্ত্র করে এই দেখেন কুখ্যাত রাজাকার দেলোয়ার হোসেন সাইদির মৃত্যুর পরে তিনি বিশাল একটা পোস্টিং দিলেন বিদায় হে রাহবার তার বিহেসতে কামনা করছেন বাবুন একটা ছেলে আমাকে মিথ্যে বলে আমাকে ঘর থেকে বের করে নিয়ে আসে আমাকে মুখ বেঁধে নিয়ে আসে তার কিছু ফ্রেন্ড মিলে নিয়ে আসার পর আমাকে ঢাকায় বন্দি করে রাখে কিছুদিন রাখার পর তার বাবার সাথে কথা বলে আমাকে মুখ হাত বেঁধে আমাকে ইন্ডিয়া পার করে দেয় বলতোবা ইন্ডিয়াতে আছে ইন্ডিয়া চিনিপুরি ঘোড়াত মরে আছে আমাকে এখানে ওর বাবা হাত পা পেটে মুখ পেটে ওকে পার করায় দেয় এবং আমাকে কিছু করতে দেয় আমার ফ্যামিলির সাথে কারোর সাথে সে মুসলিম হয়ে আমাকে বিয়ে করেছিল ঢাকায় মুসলিম হয়েছিল খুব ভালো নেই তাই আমি দেখো একটু এই যে মুসলিম হয়েছিল এই দেখেন ভালো করে দেখেন করেছিল এখন দর্শক এটা আসলেই একটা মর্মান্তিক বিষয় যদি এটা হয়ে থাকে কিন্তু কথা হলো যে এই যে মেয়েটা এখন কান্না করতেছে এই ছেলেটাকেও তো মোটামুটি কৌশলেই বলতে পারেন যে তাকেও মুসলমান বানানো হয়েছিল তো তখন মেয়েটার এই বোধোদয় হয়নি তো ছেলেটা তার প্রতিশোধ নিয়েছে যদি ওইটা উচিত না মেয়ে ছেলেটা হয়তো ছেলেটা তার সাথে একটা সম্পর্ক করেছিল এবং ফাঁদে ফেলে তাকে মুসলমান করা হয়েছে এখন ছেলে তার সুযোগ মতো তাকে সেটা করতেছে প্রতিদান দিতেছে মানে এই যে আবু সাঈদ এইখানে এইটার শেয়ার দেওয়ার অর্থটা কী এই যে তারপরে আবার আরেকটা ইনি দিয়েছেন আরেকটা এখানেই পার্থক্য ইসলাম ও অন্য ধর্মের যে বা যারা ধর্মের নামে সুসংগঠিতভাবে এমন কুকর্ম করে তারা কখনোই মানুষ হতে পারে না এরা জানোয়ার থেকে অধম তাদের কর্মই প্রমাণ করে তাদের ধর্মকতাটা অসার ভিত্তিহীন তারপর এদের সাথে একটা ভালো সুসম্পর্ক তৈরি করে আমি মুসলিম বোনদেরকে আহ্বান করব যখন কোন হিন্দু ফ্রেন্ড আপনাদের কাছে এরকম পাঠায় বা আপনাদেরকে বলে যে আমার সাথে একটু ইস্তার পার্টি করবা আমাকেও তোমাদের ইস্তার পার্টিতে নিবা এই ট্র্যাপের মধ্যে পা দিবেন এটা একটা ট্র্যাপ এদের একমাত্র উদ্দেশ্য হচ্ছে মুসলমান মেয়েদের পেটে বাচ্চা দিয়ে এদেরকে পঙ্গু করে ফেলা যাতে করে এরা সামনে আগায় যেতে না পারে মুসলিম প্রজন্মের একটা ভালো মা জাতিকে হারাবো এটা হচ্ছে তাদের একটা উদ্দেশ্য এবং এটা তাদের লক্ষ্য এখানে আপনারা একটা ছবি দেখতে পাচ্ছেন ছবিতে এখানে কি আছে কতগুলা ছেলে মেয়ে কোলাকুলি করে বসে আছে শুয়ে আছে এবং সেখানে একটা দিনদার পর্দাশীল মেয়ে ভার্সিটির মেয়ে সেকেন্ডে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি সেখানেও দেখবেন এখানে অনেকগুলা ছেলে কতগুলো কপোত কপতি একসাথে শুয়ে আছে বসে আছে সবার কোলে কোলে শুয়ে আছে পাশে দুইটা পর্দা শিলা নারী ভার্সিটির মেয়ে তিন নাম্বারে আরেকটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন আরো সুন্দর মার্শাল্লাহ মানে একদম দিনদার ছবি হেডে ফেস প্রত্যেকটা দেখেন কত সুন্দর হবে গায়ে গায়ে লাগা তিনটা কপতি তিনটা মেয়ে পর্দাশীল চার নাম্বার ছবিটা আপনারা দেখবেন দেখেন গায়ে গায়ে লাগা অবস্থা ও কি যে ভালোবাসা মানে দেখেন ছবিটা যদি একটু জুম করি আমি এখানে আপনারা দেখতে পারবেন এখানে কিন্তু লেখা শুভ জন্মাষ্টমী শুভ জন্মাষ্টমী তার মানে হিন্দু ছেলে মুসলিম মেয়ে পর্দাশীল মেয়ে ও আল্লাহর জন্য এই ধরনের বক্তব্য এই আবু সাইদের ফেসবুকে পোস্ট করা হয়েছে সুতরাং এই ধরনের মেন্টালিটি যেই মানুষগুলি ধারণ করে তাদের মোটিভটা সম্পর্কে আমার কিন্তু পাকি কিছু থাকে না বুজার নরসিংদীতে নরসিন্দির জেলে আক্রমণ হয়েছে নরসিন্দির জেলে আক্রমণ করে সেইখান থেকে পঁচাশিটি আগ্নেয়াস্ত্র লুট করা হয়েছে আট হাজার পাঁচশো রাউন্ড গুলি লুট করা হয়েছে আটশো ছাব্বিশ জন কয়েদিকে মানে ছেড়ে দেওয়া হয়েছে বেআইনি এবং তার মধ্যে খুনের মামলার আসামি ছিল তার মধ্যে ফাঁসির আসামি ছিল তাদের মধ্যে নয় জন জঙ্গি সন্ত্রাসী ছিল কিন্তু এই যে আগ্নেয়াস্ত্রগুলি যে হারানো গেল বা লুট হলো এবং সেই সেই সাথে আট হাজার পাঁচশোরও বেশি গুলি ভাবতে পারেন এই আট হাজার পাঁচশো গুলি মানে আট হাজার পাঁচশো ভিক্টিম হতে পারে ওকে মনে করেন তারা ছাত্রলো লীগের জন্য প্রতিশোধ নিতে গেছে সেই জেলে আক্রমণ কেন সেই গুলি বা বন্দুক চিন্তাই কেন এই মেট্রো রেলে আগুন কেন এগুলি এগুলি কি ছাত্র আন্দোলনের অংশ এগুলি কি কোটা আন্দোলনের অংশ এগুলি কি ছাত্রলীগের বিরুদ্ধে প্রতিবাদের অংশ চিটাগাংয়ের একটা ছবি দেখিয়েছি এইখানে যে বিল্ডিং থেকে ছাত্র লীগের কর্মীরা এবং এখানে অনেকগুলি হিন্দু ছাত্র ছিল তারা একটা স্টুডেন্ট হোস্টেল থেকে নিচে ই বেয়ে মানে পাইপ বেয়ে অথবা গ্রিল বেয়ে বেয়ে নামতেছিল এবং উপর থেকে তাদের ওপর পাথর মারতেছে ইট মারতেছে এবং নিচ থেকেও তারা দাঁড়িয়ে রয়েছে কি অবস্থায় কি বিবৎস অবস্থায় এইটা কি মানে যতই ক্রুদ্ধ হন আপনি বিক্ষুব্ধ হন এটা কি কোনো প্রতিবাদের ভাষা হইতে পারে এবং এইখানে আমাদের আমরা জানতে পেরেছি যে এইখানে এগারো জন হিন্দু ছাত্র আহত হয়েছে এবং একজন নিহত হয়েছে সুতরাং এটা গুজব না এটা তো সত্য কথাই এই ভিডিওটা সবাই দেখেছে তাহলে আপনাদের এত গাত্রতা হোক কেন আপনারা কেন মানতে পারছেন না যে এই আন্দোলনের পিছনে একটা দূরবৈসন্ধি ছিল তারপরে আর একটা আপনারা দেখেন যে এই আন্দোলনে সামিল হয়েছে বা এই আন্দোলনের যে বক্তব্যগুলি ভারত বয়কটের যে বক্তব্য ছিল ভারত বয়কটে যারা সামিল হয়েছিল সেই তাদেরও কিন্তু একই ধরনের বক্তব্য এই যে স্লোগানগুলি দেওয়া হয়েছে এখানে এই স্লোগানগুলি তো এই আন্দোলন থেকেই এসেছে যে চশমাওয়ালা ববু যান তাড়াতাড়ি ভারত যান এই কথাগুলি ভারতের এই যে ভারত বিরোধিতা এই কোটা আন্দোলনের সাথে ভারত বিরোধিতা বলা হয়েছে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি ভারত যাদের এই কোটা আন্দোলনের কি এটা কোন অংশে এটা সযুক্ত হইতে পারে ভারত যাদের মামার বাড়ি বাংলা ছাড়ো তাড়াতাড়ি এমনি তো তারা বলে যে বাংলাদেশের সরকারি চাকরিতে যারা আছে যেসব হিন্দু তারা নাকি সবাই ভারতীয় নাগরিক বাংলাদেশে নাকি তিরিশ লক্ষ ভারতীয় নাগরিক সরকারি চাকরিতে সরকারের বিভিন্ন জায়গায় ঢুকে আছে তাহলে এই যে আপনারা এই মেধা কোটানা কোটানা মেধা 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 বলতেছেন আপনারা মেধার ভিত্তিতেই মনে করেন চাকরি পাইলেন আপনারা যারা হিন্দু তাদেরকে কি বলা হবে তারা কিন্তু ওই মেধার তো মূল্যায়ন তারা করবে না তারা বলবে যে এগুলি ওই মামার বাড়ির কোটায় পাইছে ভারতের এজেন্ট তারা ভারতের দালাল ভারতের নাগরিক এই দেশে আইসা বিভিন্ন জায়গায় বসে আছে সরকার দখল করতেছে সরকার চালাচ্ছে এই কথাগুলি তো বলবে এবং এই কোটার ভাষাগুলি কোটা আন্দোলনের ভাষাগুলি এই এই এগুলিই কিন্তু হয়েছে জাতির পিতা ইব্রাহিম শেখ মুজিব ডিম এইটাও কি আওয়ামী লীগের প্রতি বা ছাত্রলীগের প্রতিশোধ হিসাবে এই স্লোগান এসেছে এটা কি কোটা আন্দোলনের কোনো স্লোগান তাহলে এই স্লোগানগুলি তো এই আন্দোলন থেকেই এসেছে না আসলে কিন্তু আমি আজকে কোটা আন্দোলনের বর্তমান যেই নেতৃত্ব এইভাবে চলছে এটার বিরোধিতা করতাম না আমি কোটা আন্দোলনে মানে সমর্থনে বিডিও করতাম কিন্তু এই স্লোগানগুলি তো কোটা আন্দোলনের স্লোগান এটা তো অস্বীকার করার সুযোগ নাই দিল্লি না ঢাকা 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 দিল্লি না ঢাকা 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 তো কোটার কথা কি দিল্লি বলেছে বরং দিল্লিতে ব্যাপক আরে কোটা কোটা বিদ্যমান আছে এবং সেই এই যে কোটার বিরোধিতা যারা করতেছে তারাও কিন্তু ভারতে মুসলমানদের জন্য কোটা চায় তারা চায় ভারতের কোটা ঠিক থাকুক বাংলাদেশের কোটা না থাকুক আমি সেই দিকে যাচ্ছি না আমার কথা হইলো যে এই যে যাদের আজকে গাত্র দেওয়া হচ্ছে যাদের অন্তর জ্বালা হচ্ছে হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমাদের আমার দর্শক হিন্দু ভাই বোনেরা যারা বলছেন আমি নাকি ভিউ এই কথাগুলির জবাব দিবেন কি করে এটা কি আমি বিউয়ের জন্য করি আমি বরং এই আন্দোলনে যদি আন্দোলনের পক্ষে যাইতাম তাহলে দেখা যাইতো যে আমিও একজন সেই প্যানিক ভট্টাচার্য হয়ে যেতে পারতাম পিঙ্কি ভট্টাচার্য নষ্ট ব্রাহ্মণ হয়ে যেতে পারতাম আমিও অনায়াসে আমারও লাখ লাখ বিউ হইত সুতরাং বিউখোরের জন্য বিউখোররা এগুলি এইভাবে কথা বলে না বিউ খোররা অপ্রিয় সত্য কথা বলে না কিন্তু এটা আপনার কাছে অপ্রিয় কিন্তু আমি আমার সত্যে অবিচল থাকবো এটা স্বাভাবিক মানে কষ্ট লাগে যে আমাদের কিছু হিন্দু ভাই বোনেরাই যে একজনে বলেছে যে হৃদয় তারুয়া নামে এক ব্যক্তি এক এক স্টুডেন্ট চিটাগাঙে সে মারা গেছে সেও নাকি কোটা আন্দোলনের মানে মারা গেছে সে কিন্তু কোটা আন্দোলন করে নাই সে খেটে খাওয়া পরিবারের একজন মানুষ সে টিউশনি করে পড়াইতো সে রাস্তায় ক্রস ফায়ারে মারা গেছে ঠিক আছে দুই দলের সন্ত্রাসের হয়তো পুলিশ এবং হয়েছে তারুয়া একজন দর্শক দেখেন কোটাদারিদের পরিচয় কে যে কোনটা এটাই বোঝা মুশকিল এরা এতটাই বর্ণচরা একবার এক ধরে আরেক জায়গায় গিয়ে আরেক ধরে এই ছবিটাতে দেখেন এই স্লোগানটা শুনেন দর্শক এইবার ডান দিকেরটা শোনেন এই ডান এবং বাম দুইটা কিন্তু একই ববু যান দর্শক এখন কোন ববু জান যে রাজাকার আর কোন ববু জান যে মুক্তিযোদ্ধা বোঝা মুশকিল একটা বোরকাওয়ালি আর একটা বুরকা ছাড়া এইবার বুঝানেন কোন ববু যান কোনটা এই যে তারা বলে যে আমি কে তুমি কে রাজাকার রাজাকার মানে আমরা সবাই রাজাকার তারা সত্যি সত্যি রাজাকার তারা যদি রাজাকার না হতো তাহলে রাজাকার তারা বলে কি করে যেই রাজাকার লক্ষ লক্ষ মানুষ মেরেছে যেই লক্ষ যারা যেই রাজাকাররা লক্ষ লক্ষ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছে যেই রাজাকাররা সবচেয়ে বেশি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নির্যাতন করেছে সেই ছাত্রলীগ যত জঘন্য কাজই করুক না কেন সেই ছাত্রলীগের প্রতি মানে বিদ্বেষ দেখাতে গিয়ে বিক্ষোভ দেখাতে গিয়ে আমরা যদি নিজেদেরকে রাজাকার বলে দাবি করি এইটা তো মেনে নেওয়া যায় না একমাত্র রাজাকারের পুত্র কন্যারাই পারে নিজেদেরকে রাজাকার বলে দাবি করতে অন্য কেউ পারে না এটা সম্ভব নয় ইট ইজ নট পসিবল আমি আমার জন্মদাতা পিতাকে অস্বীকার করতে পারবো না সেটা যা কিছুই হোক আমি আমার নীতির সাথে আপোষ করতে পারবো না সেটা যত অন্যায়ই হোক আমার বিরুদ্ধে কিন্তু তারা আজকে এখন অজুহাত করতেছে ও প্রধানমন্ত্রীর কারণে আমরা বলছি ছাত্রলীগের কারণে আমরা বলছি তারা হামলা করেছে তারা এই করেছে সেই করেছে তারা সবই করেছে মানলাম কিন্তু তারপরেও দেয়ার ইজ এ প্লেস ই শুড নট গোটস ইউ শুড নট গো দেয়ার সিম্পলি এই জিনিসটা মানে আগে মানসিকভাবে মা মেন্টাল ক্লারিটি থাকতে হবে আমাদেরকে যে আমরা কে আমাদের পরিচয় সম্পর্কে আমাদেরকে সচেতন হতে হবে তারপরে আন্দোলন আপনার পরিচয়ের ঠিক নাই আপনি আন্দোলন করলেই যে এইরকমই হবে আপনার লাভের গোব গরু খাওয়ার জন্য অন্যরা ঝাঁপিয়ে পড়বে আপনি আন্দোলন করছেন সুন্দর আন্দোলন কিন্তু দেখা গেল যে আরেকজন এইখান থেকে ফায়দা লুটার চেষ্টা করতেছে এই যে নুরা বিপি নুরা আন্দোলন শুরু করেছিল আজকে নুরার ক্যারেক্টারটা দেখেন তো দেখি বিভিন্ন বিদেশ থেকে সে টাকা তো তুলে খায় ঠিক আছে এবং তার সাঙ্গ এটা তারা একটা প্রফেশনে পরিণত করেছে এবং আজকের যেই সমন্বয়করা আছে তারাও কিন্তু এখন বিদেশে খুব জনপ্রিয় এবং তাদেরও দেখবেন যে ব্যাংক ব্যালেন্স ফেলে ফুপে বেড়ে উঠছে এবং আপনারা যারা নাকি ওই যে আপনারা শুধু যারা মানে সত্যিকারে এই মনে প্রাণে এই আন্দোলনটা চান তারা শুধু ব্যাগ ধরেই দাঁড়িয়ে থাকবেন কিচ্ছু হবে না তো দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন নমস্কার